কোনো লাইনই তো নাই খিলগাঁওয়ের মধ্যে অসম্ভব সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি যে রেস্টুরেন্টের খাবার কিন্তু অ্যাজ ইউজুয়াল কোনো খাবার না খুবই মুখরোচক এবং বাংলা খাবার বলা যাইতে পারে সব দেখাবো সব বলবো তার আগে চলেন খাওয়া দাওয়া করি কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে চলে আসি এই কি করতেছো এই রাখো 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 এটা এটা আমি খাবো আচ্ছা খাও 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 আমাকে কিন্তু দেখাইতে দাও একটু ভিডিওতে দেখাইতে দাও আগে থাম্বনেলও নেই নাই আল্লাহ আল্লাহ কেমন আচ্ছা তাহলে দেখায়া দিয়ে দিও আল্লাহ আমি আমার ফ্রেন্ডসদের সবাইকে নিয়ে আসছি একসাথে বসে খাওয়া দাওয়া করব সেজন্য ওরা আমাকে রেখে কেমনে পারলো খাওয়া দাওয়া শুরু করে দিতে আমি মেইনলি ফেসবুক পোস্টে এই খাবারটা দেখে এখানে ছুটে চলে আসছি এটা এখন অফারও চলতেছে মাত্র 299 টাকা রোজার আগ পর্যন্ত আর কি অফারটা চলতে থাকবে আল্লাহ কেমন টানাটানি করতেছে আমি যখন এখানে এসে দেখলাম যে আরো অনেক টাইপের খাবার এখানে আছে তখন ভাবলাম যে কুকারগুলোর জন্য নাও যাইতে পারে আমি ভাত খাবো ওরা এগুলো খাবে 299 টাকার যে পোলার যে প্ল্যাটারটা ওটার মধ্যে কিন্তু দুই রকমের ভর্তা ডাল সালাদ ডিম তারপর হচ্ছে মুরগি আর হচ্ছে মাছ ছিল আর সাথে খুব ইয়াম্মি একটা গাজরের শরবত ছিল কলা পাতার মধ্যে খাবার সার্ভ করছে এটা কিন্তু খুব ভালো লাগে ব্যাপারটা পোলার মধ্যে ঘি দেওয়া এই ভর্তাটা অনেক মজা কোনটা 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 এই যে কোনটা ভাই দে দে খুব মজা মেয়ের ভয় আমি ভর্তা খাইতে পারি না এটা হচ্ছে বেগুন ভর্তা বেগুন ভর্তাটা অনেক মজা প্ল্যাটারটা দেখতেছেন এটা হচ্ছে 299 টাকা একজনের বাট এটার সাথে যদি আপনি 50 টাকার এক্সট্রা ভাবে অ্যাড করেন তাহলে কিন্তু দুজন ইজিলি খেতে পারবেন নীলা তোমার না আলু ভর্তা পছন্দ ভর্তা দিয়ে যে পোলাও এত স্বাদের হয় এটা তো আমার সত্যি জানা ছিল না আমি জানি আমাদের এই কয়েকটা মানুষের ভাত ভর্তা টাইপের আইটেম বিশেষ করে বাঙালি খাবার এত পছন্দ বলার মতো না আমরা সেই দুপুরবেলা এখানে আসছি বাট এখন খাইতেছি সন্ধ্যায় এই কখনো তোমরা গাজরের জুস খাইছো এটা এত মজার এটা জাস্ট বেস্ট খুবই টেস্টি হয়েছে আমার কাছে মনে হইতেছে একটু লাচ্ছি লাচ্ছি ফ্লেভারও আসতেছে মনেই হইতেছে না যেটা কোনো গাজরের জুস যদি না বলে কেউ বুঝবে বুঝবে না উপরে গাজরটা দেওয়ার জন্য বুঝতেছি এখানে এসে অন্য কিছু খান আর না খান আমি যে প্ল্যাটারটা খাইলাম যদি চান তাহলে খাইতে পারেন কারণ এই প্রাইজের মধ্যে এরকম একটা পরিবেশে এই খাবারটা এনজয় করাটা আসলে একটা ভাগ্যের ব্যাপার আচ্ছা রেস্টুরেন্টের নামটা হচ্ছে সেলিব্রেশন রেস্টুরেন্ট কিলগা তালতলা মার্কেটের পাশে তালতলা মোড়ে বিগ অ্যাপেলের যে বিল্ডিংটা সেটা লিফটের তিনে এত সুন্দর একটা প্ল্যাটার এত জোস এটার দাম হচ্ছে 849 টাকা এখানে আবার চিংড়ির মালাইকারিও দেওয়া গরুর মাংস দেওয়া চিংড়ির মালাইকারি ভাই 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 আমি একটা খাবো একটা আমাকে অনেক দয়া করে চিংড়ির মালাইকারিটা একটু দেওয়া হয়েছে চিংড়ির মালাইকারিটাতে মিষ্টি মিষ্টি কি জানো দেখতেও পায়েসের মতো লাগতেছে ভালো না সেন অবস্থা পুরো আস্ত মুরগিটা কেমন নিয়ে নিলো গেস্ট বুঝতে হবে ছেড়ে দেওয়া ছেড়ে আল্লাহ কেমনে ফাটতেছে রান সফট এটার দাম হচ্ছে 299 টাকা এটার মধ্যে খিচুড়ি আছে ডিম আছে বেগুন ভাজা আর মুরগির মাংস আমার তো সবগুলোতেই লোভ লাগতেছে কোনটা যে নেই রুই মাছ আই রুই মাছটা আমাকে দাও তাহলে আমি তো বুঝি নাই আগে গেস্ট খাবে তারপর থাকলে তুমি খাবা দেখ আমার কাছে কি আছে দেখ কি এটা মাছের পেটি দাঁড়া দেখা পরে দেখ পরে দেখ পোলাও থেকে দেখো আমার খিচুড়িটা বেশি ভালো লাগতেছে ঝরঝরে খিচুড়ি এই মেয়ে আসতো না ঢাকায় খাওয়ার জন্য তো আসার প্রশ্নই ওঠে না কারণ সারাদিন খাওয়ার উপরে থাকে যখন শুনছে যে বাঙালি খাবার ভর্তা আছে মাছ আছে তখন সে দৌড়ায়া দৌড়ায়া টাইমের আগে চলে আসছে পাংচুয়াল তার 2 ঘন্টা আগে এই রেস্টুরেন্টে কিন্তু ছোট হলেও দেখো খাবারের মান কিন্তু অনেক ভালো সিটিং ক্যাপাসিটি মোটামুটি আছে ভালোই ছবি তোলার জন্য অনেক ভালো ভালো জায়গা আছে এখানে একজন ভাইয়া ছিল আমাকে আসার পর থেকে বলতেছে আমাদের এখানে ফিনিটা অনেক ভালো ফিনিটা অনেক ভালো ফিনিটা খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছিল মানে সেই রান্না করছে আসলে ফিনিটা অনেক ভালো ফিনিটাতে না মিষ্টি এত কম দেওয়া আমার জন্য তোমার জন্য আমার জন্য একদম ঠিকঠাক আছে কিন্তু স্বামীর আর একটু মিষ্টি দরকার এতগুলা খাবার যে আমরা 8 থেকে 10 জন মিলে খাইছি বিল কিন্তু আমাদের 1400 টাকার বেশি লাগেও নাই জিজ্ঞেস করার পরে জানতে পারছি এখানে রেগুলার কেক পাওয়া যায় যেহেতু রেস্টুরেন্টের নামটা হচ্ছে সেলিব্রেশন রেস্টুরেন্ট তো এখানে আসলে আপনারা যে কোনো সময় সেলিব্রেট করতে পারবেন অ্যানিভার্সারি বা বার্থডে এই রেস্টুরেন্টটাতে হচ্ছে মেইনলি পাওয়া যায় থাই চাইনিজ আইটেম বাট ওগুলো আমি খাই নাই তো ওগুলো কেমন আমি বলতেও পারবো না বাট বাংলা খাবার যতগুলো খাইছি বিশেষ করে ওদের খিচুড়িটা এটা আমাদের সবার কাছে অনেক বেশি মজা লাগছে অনেক বেশি ভালো লাগছে আপনি যদি খিলগাঁওবাসী হয়ে এই খাবারগুলো না খান লসটা আপনারই হবে তো এখানে যদি এসে আপনারা খাওয়া দাওয়া করেন আপনার এক্সপিরিয়েন্স কেমন হয় আমাকে জানাবেন আর যারা এই জায়গার অন্যান্য খাবারগুলো খাইছেন অলরেডি সেগুলো কেমন সেটা আমাকে রিভিউ দিবেন